চাঁচল, মালতীপুর, গাজল সহ জেলার বিভিন্ন প্রান্তের 38 জোড়া বরকনেদের নিয়ে আদর্শ গণবিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদা জেলার চাঁচল 2 নম্বর ব্লকের হাই মাদ্রাসার প্রাঙ্গণে। মঙ্গলবার জামায়াতে ইসলামীর আয়োজনে প্রশাসনের সহযোগিতায় এই আদর্শ গণবিবাহের আয়োজন করা হয়। এই গণবিবাহ অনুষ্ঠানে চাঁচল, মালতীপুর, গাজল সহ জেলার বিভিন্ন প্রান্তের 38 জোড়া মুসলিম ধর্মাবলম্বী ছেলেমেয়ের গণবিবাহ দেওয়া হয়। গণবিবাহ দেখতে উপচে পড়া ভিড় ছিল এলাকাবাসীর। গাজল ব্লক জাতীয় কংগ্রেসের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো সোমবার সন্ধ্যায়। এদিন শহরের বিদ্রোহী মোড়ে অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত সম্মেলনে গাজল ব্লক জাতীয় কংগ্রেসের নবনিযুক্ত ব্লক সভাপতি প্রেম চৌধুরী আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনের সদস্যদের একত্রিত হয়ে লড়াইয়ের আহ্বান জানান। পাশাপাশি রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি। সত্যনারায়ণ প্রসাদ, তাজিমউদ্দিন আহমেদ, মনীন্দ্রচন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মালদা জেলা পুলিশ সুপারের দপ্তরের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করা হলো মঙ্গলবার। এদিন নতুন ভবনের উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি বিশাল গার্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, জেলা পুলিশ সুপার অলোক রাজুদেয়া সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। উল্লেখ্য, জেলা পুলিশ সুপারের দপ্তর আগে আদালত সংলগ্ন পুরনো বিল্ডিং থেকে পরিচালিত হতো, তবে নতুন এই ভবন গড়ে উঠেছে কৃষি ফার্ম এলাকায়। প্রতিবন্ধী মানুষদের কল্যাণে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের দাবিতে মঙ্গলবার উত্তর দিনাজপুরের জেলাশাসককে ডেপুটেশন দিল বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি। এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে গিয়ে সংগঠনের পক্ষ থেকে জেলাশাসককে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিবন্ধীদের স্বনির্ভর গড়ে তুলতে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা, আবাস যোজনায় ঘর প্রদান, প্রতিবন্ধী শংসাপত্র প্রদানে হয়রানি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠন নেতৃত্ব। স্থায়ীকরণ, মাসিক বেতন প্রদান সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে ডেপুটেশন দিল ইটাহার ব্লক সারা বাংলা প্রাণীসেবী, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, এএল ওয়ার্কার ইউনিয়নের সদস্যরা। মঙ্গলবার সংগঠনের তরফে একটি মিছিল বের করা হয়। ইটাহারে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। পরবর্তীতে দপ্তরের আধিকারিককে সংগঠনের দাবি দাওয়া সমন্বিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে সংগঠনের জেলা সভাপতি আবুল কালাম, তানজিনা খাতুন, অসীম আলী সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বিজেপির যুব মোর্চার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন গাজলের কদুবাড়ি এলাকায় অবস্থিত সংগঠনের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদ 6-এর নবনিযুক্ত সভাপতি নিহার রঞ্জন মণ্ডল ও জেলা পরিষদ 7-এর নবনিযুক্ত সভাপতি মনোতোষ সরকারকে সংবর্ধনা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। শুভময় চৌধুরী, দীপক সরকার, কার্তিক বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এবার থেকে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহর ও সংলগ্ন এলাকার ভবঘুরেদের আর রেল স্টেশন প্ল্যাটফর্ম, রাস্তাঘাট ও বাস টার্মিনালসে রাত কাটাতে হবে না। তাদের থাকার জন্য শহরের দুর্গানগর এলাকায় পুরো প্রাথমিক বিদ্যালয় চত্বরে 4-তলা ভবন তৈরি করা হয়েছে। জাতীয় নগর জীবিকা মিশন প্রকল্পে এই ভবনটি তৈরি করা হয়েছে। এর জন্য 1,50,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে 50 জন ভবঘুরের থাকার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার এই আবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরসভার প্রশাসক কানাইগালা লাগরওয়াল। পুরসভার এই উদ্যোগে খুশি এলাকার ভবঘুরে মানুষজন। দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বদলপুর এলাকার সমবায় সমিতি ব্যাংক লিমিটেড। সমবায় সমিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় প্রায় 1 বছর ধরে বন্ধ ছিল ব্যাংকটি। সমস্যা নিরসনে প্রশাসনিক হস্তক্ষেপে গত 24 ডিসেম্বর সমবায় সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই পুনরায় ব্যাংকটি খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আর্থিক লেনদেনের হিসেবের জন্য 15 দিন সময় দাবি করেছে সমবায় ব্যাংক কর্তৃপক্ষ। স্ট্যান্ড থেকে ট্যাক্সি ভাড়া নিয়ে মাঝপথে চালককে ছুরি মেরে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করল দুই দুষ্কৃতী। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। ক্ষিপ্ত জনতা ওই দুই দুষ্কৃতীকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর জখম অবস্থায় ওই গাড়ি চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দূরবর্তী স্থানে গাড়ি ভাড়া নিয়ে যাওয়ার ক্ষেত্রে আতঙ্ক ছড়িয়েছে চালকদের মধ্যে। কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে এবং দিল্লিতে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হলো ইটাহারে। মঙ্গলবার ইটাহার ব্লক বামফ্রন্ট এবং কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচিটি পালন করা হয়। এদিন ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় জাতীয় সড়কের ধারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে বাম কংগ্রেস যৌথ নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে ইটাহারের প্রাক্তন বিধায়ক শ্রীকুমার মুখার্জী, সমর সরকার, কামরুল হক সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। মঙ্গলবার কালিয়াগঞ্জের তালতলা এলাকায় অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 50 জন কর্মী সমর্থক রক্তদান করে বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সুজিত দত্ত, তুলসী জয়সওয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ব্লক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচি এবং আগামী দিনের কর্মী সভা নিয়ে বর্ধিত সভার আয়োজন করা হলো ইটাহারে। মঙ্গলবার ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় সংগঠনের দলীয় কার্যালয়ের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে ইটাহারের বিধায়ক কমলাচার্য, নাজমুল হোসেন, অমিত গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। হাতুড়ে চিকিৎসকের খপ্পরে পড়ে প্রাণ হারালেন এক গৃহবধূ। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের বিন্দুল গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে। মূলত ওই হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা। যদিও ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে ওই হাতুড়ে চিকিৎসক। হেন্দাবাদ বিধানসভা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি শেষে ধন্যবাদ সভা অনুষ্ঠিত হলো বিন্দুল বাজার এলাকায়। সোমবার সন্ধ্যায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি গৌতম পাল, তৃণমূল কংগ্রেস নেতা সত্যজিৎ বর্মন সহ অন্যান্যরা। এই দিনে কর্মসূচিতে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের ব্যানারে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটেশন দিল পৌর স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার বেতন বৃদ্ধি, 65 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা সহ সরকারি সুযোগ সুবিধা দাবিতে সিএমএইচের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শেষে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দেকে স্মারকলিপি প্রদান কর্মসূচি করা হয়। চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কর্মী সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন চাকুলিয়া ফরওয়ার্ড ব্লক পার্টি অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকা কর্মীরা হাজির ছিলেন। উপস্থিত ছিলেন দলীয় বিধায়ক আলী ইমরান, রমজ, প্রভু কুমার দাস সহ আরও অনেকে। হেন্দাবাদ গ্রাম পঞ্চায়েতে শিবির করে এলাকার বাসিন্দাদের হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেওয়া হলো মঙ্গলবার। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন হেন্দাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নারায়ণ চন্দ্র দাস সহ পঞ্চায়েতের আধিকারিকেরা। উল্লেখ্য, দুয়ারে সরকার কর্মসূচিতে যেসব বাসিন্দারা আবেদন জমা করেছিলেন এদিন তাদের তথ্য যাচাই করে ছবি তোলার পর এই কার্ড বিতরণ করা হয়। ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশনের অর্থানুকূল্য এবং জামায়াতে ইসলামী হিন্দের ব্যবস্থাপনায় মালদা জেলার হরিচন্দ্রপুর মিটনা সোলেমিয়া হাই মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো গণবিবাহ উৎসব। মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে 20 জোড়া মুসলিম ধর্মাবলম্বী যুবক যুবতীদের গণবিবাহ দেওয়া হয়। এই গণবিবাহের মূল আয়োজক বায়তুস সারিকা আল খায়ের নামে এক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। এদিনের অনুষ্ঠান দেখতে কয়েক হাজার বাসিন্দার সমাগম হয়। হেন্দাবাদের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতে তুরিবরণ যুবকল্যাণ সমাজ সংঘের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো তুরিবরণ প্রাথমিক বিদ্যালয়ে। সোমবার সন্ধ্যায় বাংলা ও বিহারের মোট 8টি দল খেলায় অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় তুরিবরণ যুবকল্যাণ সংঘ এবং রানার্স হয় তুরিবরণ সমাজ সংঘ। 2 দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি ও নগদ পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। গৌতম পাল, সাদ্দাম হোসেন, শাহজাহান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ড পেলেন 2 বৃদ্ধ বৃদ্ধা। শহরের 2 নম্বর ওয়ার্ডে কলেজপাড়ার বাসিন্দা ওই দুজনের হাতে এদিন স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেন জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ ও প্রাক্তন কাউন্সিলর পূরবী সরকার। উল্লেখ্য, বয়সের ভারে চলাফেরা ক্ষমতা হারিয়ে ফেলেছেন ওই প্রবীণ দম্পতি। তার পরিপ্রেক্ষিতে পৌরসভার এই পদক্ষেপ। বঙ্গধ্বনি যাত্রা সফল হওয়ায় জনগণকে শুভেচ্ছা জানিয়ে গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বঙ্গধ্বনি মহামিছিল। মঙ্গলবার মালদা কলেজ গেট থেকে মিছিল বের হয়ে গোটা শহর পরিক্রমা করে নেতাজি মোড়ে এসে শেষ হয়। সংগঠন প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে এসএফআইয়ের মশাল মিছিল আয়োজিত হলো মঙ্গলবার। এদিনে কালিয়াগঞ্জের শিমুলতলা ময়দান থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে সাঁওতালি নৃত্য ও মুখোশ নাচের আয়োজন করে সংগঠন নেতৃত্ব।